হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিও তোমার মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশের ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের যে তোমাদের এগারো নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের এক নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একটা বলছে দেখো বলছে একটর হলো অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে ওয়ান এম এম অফ এইচ জি নেক্সট প্রশ্ন বলছে দু একটা বার্নলি নীতি কোন রাশি সংরক্ষণের ভিত্তি করে গঠিত উত্তর হবে শক্তি নেক্সট প্রশ্ন বলছে এক গ্রাম জল বলতে বোঝায় অপশান নাম্বার ডি ফাইভ মোল নেক্সট প্রশ্ন বলছে পদার্থ কোন ক্ষেত্রে মোল সংখ্যা সবচেয়ে বেশি অপশান নাম্বার এ এইট গ্রাম হাইড্রোজেন নেক্সট প্রশ্ন বলছে পদার্থ কোনটি কোলোডিও দ্রবণ নয় অপশান নাম্বার বি ধোঁয়া নেক্সট প্রশ্ন বলছে অ্যাসিড ও খার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে এমন একটি ধাতু অপশান নাম্বার বি জিঙ্ক নেক্সট প্রশ্ন বলছে প্রসম অন্দনে লিটমাসের বর্ণ হবে অপশান নাম্বার এ বেগুনি নেক্সট প্রশ্ন বলছে কার্য লেখচিত্রের নথি নির্দেশ করে অপশান নাম্বার এ ক্ষমতা নেক্সট প্রশ্ন বলছে কোন কোন স্থানে ব্যারমিটারের পাট যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তবে আবহাওয়া কেমন থাকবে পরিষ্কার থাকবে নেক্সট প্রশ্ন পৃষ্ঠদানের মাতৃ সংকেত লেখো এম টি মাইনাস টু নেক্সট প্রশ্ন বলছে সিরেস পদ্ধতিতে সান্দ একক কী পয়েজ নেক্সট প্রশ্ন অথবা হচ্ছে সূত্রের গাড়িদের রুটটি লেখো উত্তর হবে এক্স ইজিক টু সিক্স পাই ইটা আর ভি নেক্সট প্রশ্ন বলছে বারো গ্রাম বারো গ্রাম কার্বনের উত্তর সিক্স পয়েন্ট জিরো টু টু রয়েছে এক গ্রাম অণু পরিমাণপদাতের সিক্স পয়েন্ট জিরো টু সংখ্যক অনু থাকে সত্য না ইথ্যা ইত্যাদি হবে সত্য নেক্সট হচ্ছে সুনস্ত করলো হচ্ছে কলোয়েড দোবনের আকার প্রকৃত দোবনের আকার অপেক্ষা বড় হবে নেক্সট প্রশ্ন বলছে এম জি প্লাস এইচ টু ফোর ইজিক টু ড্যাশ প্লাস এইচ টু উ এম জি এস ফোর নেক্সট প্রশ্ন বলছে হচ্ছে আরহেনিসিয়াসের মতে অ্যাসিডের অ্যাসিড ধর্মের জন্য দায়ী ড্যাশ আয়ন উৎ এইচ প্লাস আয়ন নেক্সট প্রশ্ন বলছে সত্য মিথ্যা বল সরল লেখচিত্রের অন্তর্গত লেখচিত্র ক্ষেত্রফল কার্যক নির্দেশ করে এটা হবে সত্য